वेलकम बैक फ्रेंड्स, এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী নিস্তার নেই মহালয়াতেও, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির ভুবুটি। তো বন্ধুরা, বর্তমানে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে, বৃষ্টি নিয়ে কি আপডেট আছে, পূজোতে কেমন বৃষ্টি হতে পারে বা পূজোয় আবহাওয়া কেমন থাকতে পারে, সমস্ত কিছু তথ্যটা জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর শেয়ার নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার মোটিভেশন অনেকটাই বাড়িয়ে দেয়। বিদায়ের পথে বর্ষা, কিন্তু মহালয়াতেও নিস্তার নেই বৃষ্টির হাত থেকে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রয়েছে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও। এদিন সকালে কলকাতার আকাশ রোদের দেখা মিললেও প্রধানত মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে, ফলে স্থানীয় স্তরের মেঘের সঞ্চার হচ্ছে। এর জেরে রাজ্যের উপকূল অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে কলকাতা সহ 224 পরগনা, পূর্ব মেদিনীপুরে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েছে। উত্তরের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক পরিমাণ থাকবে প্রায় 96%, ফলে ব্যবসা গরম বজায় থাকবে। দোরগোড়ায় বাঙালির সেরা উৎসব। তাহলে কি পুজোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দপ্তর নিশ্চিতভাবে এখনই কিছু জানায়নি, তবে পূর্বাভাস আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা এখন আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।